একটা বহুল প্রচলিত জনশ্রুতি হচ্ছে, স্বামীর বাম পাঁজরের হাড় থেকে স্ত্রী সৃষ্টি হয়েছে, এজন্যই পুরুষের বাম পাঁজরে একটা হাড় কম থাকে। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা জনশ্রুতি। এটা যদি সত্য হয় তাহলে আমাদের প্রশ্ন, যে পুরুষের চারজন স্ত্রী তার কি বাম পাঁজরে চারটি হাড় কম? আমাদের নবীজির তো ১২ বা ১৩ জন স্ত্রী ছিলেন, উনার কি বাম পাঁজরে ১২ বা ১৩টি হাড় কম ছিল? আসলে বিভিন্ন ধর্মীয় দলিল মতে স্বর্গে বা বেহেশতে হযরত আদম আলাইহিসসালাম এর বাম পাঁজরের হাড় থেকে বিবি হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল। অন্য স্বামী স্ত্রীদের ক্ষেত্রে এরকম কোনো ঘটনার দলিল নেই, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণও নেই। তবে এর সাথে আপনি একটা তথ্য জেনে রাখতে পারেন যে প্রতি ২০০ জন মানুষের মধ্যে একজনের বুকের পিঞ্জরে এক বা একাধিক অতিরিক্ত হাড় থাকে, সেটা পুরুষের ক্ষেত্রেও হতে পারে, নারীর ক্ষেত্রেও হতে পারে। আপনার প্রিয় একজন নায়কের নাম বলুন। সেই নায়ক যদি এই ভিডিওতে আমার সাথে বর্ণনাকারী হয় তাহলে কি আপনি তার কণ্ঠস্বর শুনে বুঝতে পারবেন? আশা করি পারবেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে ফোনাগনোসিয়া হচ্ছে এমন এক অবস্থা যখন কোনো মানুষ অন্যদের কণ্ঠস্বর শুনে সেগুলোর পার্থক্য বুঝতে পারে না। ১০০ জনের মধ্যে ৩ জন মানুষ জন্মগতভাবে এই অবস্থার শিকার।